আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আরও 39 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2401। অনেক হাসপাতালেই করোনা সার্টিফিকেট ছাড়া চিকিৎসা পাচ্ছেন না রোগীরা, রিপোর্ট পেতে দেরি হওয়ায় মারা যাচ্ছেন অনেকে। এবং কক্সবাজারে সিনহা হত্যার ঘটনাস্থলে নিয়ে প্রদীপ সহ প্রধান তিন আসামিকে র‍্যাবের জিজ্ঞাসাবাদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দেশের ইতিহাসের বিভীষিকাময় 21শে আগস্ট আজ। গ্রেনেড হামলার আলামত নষ্ট করাই প্রমাণ করে এতে বিএনপির প্রত্যক্ষ মদত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, এই ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জড়িত। চারদলীয় জোট সরকারের দুর্নীতির বিষবৃক্ষের কুফল জনগণ এখনও ভোগ করছে বলেও মনে করেন তিনি। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই বিএনপি জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা চালানো হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নিজেদেরকে এর দায় থেকে বাঁচাতে সব ধরনের আলামত নষ্ট করা হয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি সরকার যদি এর সঙ্গে জড়িত নাই থাকে তাহলে তারা আলামতগুলি কেন নষ্ট করবে? ওই রেড হামলার পরে তারা সিটি কর্পোরেশনে তখন নিয়োগ সার্টিফিকেশন করতাম, তারা লোককে নিয়ে এসে পুরো এলাকা তারা উঠিয়ে ওই হামলাকারীরা তারা যাতে নির্বিঘ্নে ওই জায়গা ত্যাগ করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করার জন্য তারা এটা করেছে। রাজনীতির নামে মানুষ হত্যা করা বিএনপির অভ্যাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের অপকর্মের শিকড় এখনো উৎপাটন করছে সরকার। তার যে দুর্নীতি করে যাচ্ছে, দুর্নীতির যে বৃক্ষ রচনা করে যাচ্ছে সব বাংলাদেশে, আজকে তার কুফল বাংলাদেশ ভোগ করছে। আমরা সরকার আসার পর এক এক করে সেগুলো ধরছি, উদ্যাপন করছি। করোনার মধ্যেও দেশ যেন সামনে এগিয়ে যায় সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের অর্থনীতির চাকাবর্তী সীমাটা, আমাদের সবার মানুষজন কষ্ট না করে তাদেরকে যেভাবে সহযোগিতা করা, তাদের সাহায্য করা এবং আমাদের দেশটা যেন আর সামনে দিকে এগিয়ে যেতে পারে সেজন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। এর আগে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদিতে গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের দেয়া সব আসামির সাজা হাইকোর্টে বহাল রাখতে সর্বোচ্চ আইনি লড়াই করবে রাষ্ট্রপক্ষ। মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে আসামিপক্ষ বলছে, রাজনৈতিক বিবেচনায় তড়ি ঘড়ি করে শুনানি করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে না। জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় ডেথ রেফারেন্স সহ জেল আপিলের নথি 2018 সালের 27 নভেম্বর হাইকোর্টে আসে। সবশেষ গত বছরের 13 জানুয়ারি বিচারিক আদালতের নথি তলব করে হাইকোর্ট। গেল রোববার সেই পেপার বুক বিজি প্রেস থেকে সুপ্রিম কোর্টে পৌঁছায়। এখন এই পেপার বুক সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা যাচাই বাছাই করে চূড়ান্ত করবে। এ মামলার পরবর্তী অগ্রগতি নির্ভর করছে প্রধান বিচারপতি যত দ্রুত বেঞ্চ গঠন করবেন তার উপর। প্রথমে একটা দরখাস্ত আমাদের করতে হবে এই মামলাটার গুরুত্ব কথা উল্লেখ করে, যাতে তাড়াতাড়ি শুনানির জন্য কোনো একটা বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। শুনানি অগ্রাধিকার ভিত্তিতে হবে এটা আমরা মনে করি এবং সেই ব্যাপারে আদালতের কাছে আমরা প্রার্থনা করব। মামলায় রাজনৈতিককরণ না করে যাতে ন্যায় বিচার হয় এবং যারা সত্যিকারে দোষী তাদেরকে দোষ সাব্যস্ত করে তাদেরকে দণ্ডাদেশ দেওয়া হোক। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আরও জানান, একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য 21শে আগস্টের এ নারকীয় হামলার ঘটনা ঘটে।
উচ্চ আদালতে মামলার শুনানির বিষয়টি অগ্রাধিকার পাবে। তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় নয়, বরং সব মামলাকেই সমান গুরুত্ব দিয়ে শুনানি করতে হবে। আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করলেও সাজা বাড়াতে কোনো আপিল করেনি রাষ্ট্রপক্ষ। আমরা প্রস্তুত আছি, তবে আমার কথা হলো, হঠাৎ করে মামলাটি এতদিন পরে অগ্রাধিকার ভিত্তিতে যদি করা হয়, সেক্ষেত্রে জনগণের একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব মৃত্যুর আগেও আফসোস করেছেন আমাদের কাছে যে আমি কি বিচারটা দেখতে পারবো না, কারণ ওনার স্ত্রী মারা গেছিলেন এই হামলায়। যে সাজাটা আছে সেটি যাতে বহাল থাকে, এটি আমাদের প্রচেষ্টা হবে। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় 2018 সালের 10 অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় সাবেক 3 আইজিপি সহ 11 আসামিকে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করতেই ওই হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় জড়িত ও নেপথ্যের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব। মামলার অন্যতম আসামি তারেক রহমান হারিস চৌধুরী সহ 14 জন এখনও পলাতক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 21 অগস্টের গ্রেনেড হামলার ঘটনায় প্রকৃত দোষীরা ধরা না পড়ার জন্য বিএনপিরও দায় আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেনেড হামলার ঘটনায় জড়ানো হয়েছে বলে সময় অভিযোগ করেন বিএনপি নেতারা। আজকে মিলাদ, এই গ্রেনেড হামলা যারা সম্পৃক্ত, আমার মনে হয় কেউ এখানে ভিকটিম হয় নাই, আসামি হয় নাই। এখানে আমাদেরও ব্যর্থতা আছে, আর সরকার সেই পারপাসটা ভালো করে আমাদের উপর চাপিয়ে দিতে পারছে। এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসাবে বিএনপির উপরে প্রয়োগ করা হয়েছে, যেহেতু একটি রাজনৈতিক হিসাব নিকাশের ব্যাপার। সেই কারণেই আসল ঘটনা কখনো আলোর মুখ দেখবে না। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 39 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,624 জনে। সবশেষ গত 24 ঘন্টায় 12,943টি নমুনা পরীক্ষায় নতুন 2,401 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 18.55%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,90,360 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,624 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,71,615 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 59.45%। মৃতদের মধ্যে 27 জন পুরুষ ও 12 জন নারী। মৃতদের মধ্যে 23 জনই ঢাকা বিভাগের, দ্বিতীয় সর্বোচ্চ 5 জন মারা গেছেন খুলনা বিভাগে। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত 19 জন মারা গেছে। এর মধ্যে সিলেট, খুলনা এবং বগুড়ায় 12 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসক, নার্স ও ব্যাংকার সহ এসব জেলায় 4 শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রাসনা দাস। খুলনায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মৃত্যু হয়েছে, মৃতদের মধ্যে 1 জন কিশোরী। গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 10 জেলায় 498 জনের নমুনা পরীক্ষায় 158 জন করোনা শনাক্ত হয়েছেন। এদিকে সিলেটেও করোনায় আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে 24 ঘন্টায়। এদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। একই সময় নতুন আক্রান্ত হয়েছেন 63 জন। বগুড়ায় করোনায় আরও 4 জনের মৃত্যু নিশ্চিত করেছে বগুড়া সিভিল সার্জন অফিস। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন ও TMSS মেডিকেল কলেজ হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। 329টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও 74 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও 2 জন, করোনা শনাক্ত হয়েছেন 89 জন। এই নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 16,500।
এদিকে বরিশালে গত ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভাগের ৬ জেলায় নতুন শনাক্ত ডাক্তার, নার্স, ব্যাংকার সহ ৭১ জন। এদিকে নড়াইলের লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নোয়াখালীতে ৪১ জন, নাটোরে ৮ জন, শেরপুরে ৭ জন ও নেত্রকোনায় ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। রাসনা দাস, এটিএন বাংলা। এখনও অনেক হাসপাতালে করোনা সার্টিফিকেট ছাড়া চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। করোনা টেস্ট করানোর পর রিপোর্ট পেতে দেরি হয়, অনেকে ঢলে পড়েছেন মৃত্যুর মুখেও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোনো হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা না দেওয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর রহমান অভির রিপোর্ট। কিছুদিন আগে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সিলেটের কয়েকটি হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাননি এক নারী। অবশেষে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় তার। একই দিনে তিনটি হাসপাতাল ঘুরেও সেবা না পেয়ে মৃত্যুবরণ করেন এক ব্যবসায়ী। শুধু সিলেট নয়, সারা দেশের হাসপাতালগুলোর চিত্র প্রায় একই। রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরেও পাওয়া গেছে এমন অভিযোগ। গালের ভিতরে গা হয়েছে ক্যান্সারের, এদিকে বাইরে হয়ে ছিদ্র হয়ে গেছে। এমার্জেন্সিতে বললাম আমার রোগী সিরিয়াস অবস্থা, হতে করোনা পরীক্ষা ছাড়া আমরা রোগীকে ভর্তি করাবো না। রাস্তায় দুই দিন থাকলাম, থাকার পরে অসুস্থ স্বামী, বৃষ্টিতে ভিজি, এমন এক বাসা ভাড়া করেছি সে জায়গায় ১০,০০০ টাকা, ৫০০ টাকা ৬০০ টাকা একজনের ঘুষ দিয়ে এখানে পরীক্ষার রিপোর্টগুলি পাওয়ার জন্য এইটাও ফাইলাম না। আজকে দেওয়ার কথা ছিল, আজকে ফাইলাম না। রোগী নিয়ে আসছি যে আজকে ওই ৭ দিন। করোনাকালে হাসপাতালে জনবল কম থাকার কথা স্বীকার করেন কর্তৃপক্ষ। এ সময় রোগীদের ধৈর্য ধরে সেবা নেওয়ার আহ্বান জানান তারা। আপনি দেখেন আউটডোরে ডায়াগনোসিস কনফার্ম হবে, তারপরে বোর্ডে যাবে, ট্রিটমেন্টের ডিসিশন হবে, তারপরে আপনাকে করোনা টেস্ট করতে দেওয়া হবে। আপনি প্রথম দিন এসেই করোনা টেস্টের জন্য হইচই করার কোনো প্রয়োজন নাই। এখন রোগীরা তাড়াহুড়া করে বাইরে করে আনেন, বাইরে করতে গিয়ে যদি তারা আবার দালালের পাল্লায় পড়ে বেশি টাকা দিয়ে করে আনেন, এটা নিয়ন্ত্রণ করবে কে? হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা সেবা না দেওয়ার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদি এরকম কোনো স্পেসিফিক গণমাধ্যমরা এসে আমাকে ওই কপি দেয় বা এই করে, তাহলে আমরা সেটা কথা ব্যবস্থা নিতে পারি। এবং যেভাবে আমাদের রোগীর সংখ্যা কমছে, ডিসিশন ফাইনাল হলে আমরা যে সমস্ত কোভিড ডেডিকেটেড হসপিটাল সেখানে কোভিড এবং নন কোভিড দুই দিকে আমরা চিকিৎসা দিতে পারবো ইনশাআল্লাহ। সব ধরনের রোগের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান এই অধিদপ্তরের। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যার ঘটনাস্থলে নিয়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ মামলার প্রধান তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। মাত্র দুই মিনিটের মধ্যে কোন পরিস্থিতিতে হত্যাকাণ্ডটি ঘটেছে তা হুবহু উপস্থাপনের মাধ্যমে প্রকৃত মোটিভ পর্যবেক্ষণ করেন র্যাবের তদন্তকারীরা। কক্সবাজার থেকে মজম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। টেকনাফের মেরিন ড্রাইভে ৩১ জুলাই রাতে মাত্র এক থেকে দু মিনিটের মধ্যে কী এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাতে গুলির ঘটনা ঘটে তা নিখুঁতভাবে যাচাই বাছাই করেন র্যাবের তদন্ত কর্মকর্তারা। সেই দিনটির মতো করেই সাজানো হয় বাহারছড়া এপিবিএন চেকপোস্ট। ঘটনার আবহ পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের গাড়িটির মতো করেই একটি প্রাইভেট কারও রাখা হয় সেখানে। আনা হয় সাত দিনের রিমান্ডে থাকা প্রধান তিন আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে। পৃথকভাবে ওই দিনের ঘটনার বর্ণনা দেন তারা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কী এমন ঘটেছিল যে ওই সিনহা গুলিবিদ্ধ হয়েছিল, কিংবা যদি লিয়াকত যেটা বলছে যে পিস্তল তাক করে ফেলেছিল, এই এক মিনিট ৩০ সেকেন্ডের মতো কী এমন হয়েছিল যে পিস্তল তাক করার মতো পরিস্থিতি কি আসলেই হয়েছিল কি না, আর সেই বা কেন ফায়ার করলো, এই জিনিসটাই আমাদের অনেক তথ্য সংগৃহীত হয়েছে। গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে এই তিন আসামিকে সাত দিনের রিমান্ডে নিজেদের হেফাজতে নেয় র্যাব। র্যাব জানায় রিমান্ডের অংশ হিসেবে এই মহড়ার উদ্দেশ্য সত্য উদ্ঘাটন। আইও নিজেকে সন্তুষ্ট করার জন্য, যাতে করে সে কোনোভাবেই
কোনো নির্দোষ ব্যক্তি সাজা না পায় এবং কোনো দোষী ব্যক্তি যেন কোনোভাবে পরোক্ষ প্রত্যক্ষভাবে যদি প্রভাবিত করে তাকে যদি কোনো রকম পরোক্ষ প্রত্যক্ষভাবে কোনো ধরনের এই ফায়ার কাজে ইনস্টিগেশন কারা করেছিল কীভাবে করেছিল সব কিছু অ্যানালাইসিস করে তারপরে আমরা সন্তোষজনক। শুক্রবার দুপুরে প্রায় তিন ঘন্টা চলে এই জিজ্ঞাসাবাদ। এতে ঘটনার পুরো চিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য পান মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব ১৫র সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাতে সিনহার সহকারী শিপ্রা শিফাতের ল্যাপটপ সহ ২৯টি ডিভাইস রামু থানা পুলিশের কাছ থেকে বুঝে নেয় র্যাব। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। রাজধানীতে ডজনে ৬-৮ টাকা বেড়েছে ডিমের দাম, তবে মাছ ও মুরগির দাম কিছুটা কমেছে। আরো জানাচ্ছেন আদিন সজীব। বর্ষার ভরা মৌসুম শেষে ভরপুর রাজধানীর মাছের বাজার, কিন্তু ক্রেতা নেই তেমন। অথচ কুরবানি ঈদের পর মাছের বেচে কেনা জমজমাট হওয়ার কথা। এর জন্য করোনা পরিস্থিতিকে দায়ী করছেন মাছ ব্যবসায়ীরা। কখনো মাছ নিচ্ছি বাসায় স্বাদ ভালো পাচ্ছে, আবার কখনো মাছ কাছে ইলিশ, কিন্তু এটা কোন প্রজাতির ইলিশ বা কোন নদীর ইলিশ এটা বোঝা যাচ্ছে না। ব্যবসায়ীদের আমরা কষ্টে আছি, পরিস্থিতি সবাই জানে কেন, করোনার পরিস্থিতির কারণে সব জায়গায় বাধা পড়ছে। দেশের বিভিন্ন স্থানে বন্যায় মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, কমেছে সরবরাহ, দামও কমেছে আগের চেয়ে, কিন্তু তারপরেও মুরগির বাজারে বেচা কেনা আগের মতো নয়। করোনার ভয়ে ওরা বাইরে হয় না, ম্যাক্সিমাম আপনার শিক্ষিত লোকের বা ভালো বড় বিএভি লোকের ভয়ভীতিটা বেশি। তবে বাজারে চাহিদা বেড়েছে ডিমের, করোনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিম বেশি খাচ্ছেন মানুষ, সেই সুযোগে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আগে তো ছিল ১০০ টাকা ৯৫ টাকা ডজন, এখন ১০৮ টাকা ডজন, ১০৫ টাকা টু মিডিয়াম ছোট সাইজ। রাজধানীর বাজারে খানিকটা চড়া সবজির দাম, বর্ষার কারণ দেখাচ্ছেন বিক্রেতারা। সিটি কর্পোরেশন প্রতিদিনের জন্য একটা ইয়ে দিয়ে দিত যে আজকে এই বাজারটা এই রেটটা এই রেটটা এই রেট, তাহলে যেন আমাদের জন্য উপকার। অর্থনীতি তো খারাপ, এই জন্য আমাদের এই অবস্থা খারাপ, মাল কিনি ৪০ বেচার লাগে পরে ৩০। করোনা দুর্যোগে এমনিতেই আর্থিক সংকটে মানুষ, তার উপর বাজারের বাড়তি এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নদ নদীর পানি বাড়ায় দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। জেলায় ৫০,০০০ বেশি মানুষ পানিবন্দী রয়েছেন, এর সাথে নদী ভাঙন শুরু হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। অন্যদিকে পদ্মার পানি বাড়ায় শরীয়তপুরে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। তীররক্ষা বাঁধের তলদেশ থেকে জিওব্যাগ ও সিসি ব্লক সরে যাওয়ায় ১৮টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে টাঙ্গাইলেও। বৃষ্টির কারণে যমুনা, ধলেশ্বরী, ঝিনাই ও বংশাই নদীর পানি গত কয়েকদিন ধরে বৃদ্ধি পাচ্ছে। এদিকে নাটোরে পানি কমতে থাকায় জেলার নলডাঙ্গা ও সিংড়া উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বানভাসী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। জামালপুরে কিছু এলাকার পানি নামলেও জমি চাষের উপযোগী হতে এখনও সময় লাগবে। বৃষ্টিপাত না হওয়ায় নেত্রকোনায় নদ নদীর পানি হ্রাস পেয়েছে, ফলে সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে শেরপুরে বন্যা পরবর্তী দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছেন বাসস্থান হারানো হাজারো মানুষ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে বিভীষিকাময় ২১ আগস্ট। এ উপলক্ষে চট্টগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ। নগরীর আন্দরকিল্লায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বক্তব্য রাখেন। বিকেলে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। রাজশাহীতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার, মহানগর যুবলীগ সভাপতি রমসান আলী এই সময় উপস্থিত ছিলেন। এদিকে রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা বক্তব্য রাখেন। নওগাঁয় দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা ও আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং এক মিনিট নিরবতা পালন সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালিক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম এতে বক্তব্য রাখেন। পরে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
করোনা সংক্রমণ থেকে ফ্রন্টলাইন যোদ্ধাদের সুরক্ষায় রোবট তৈরি করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাত শিক্ষার্থী। বীর প্রতীক ডাক্তার সিতারা বেগমের নামে এই রোবটের নাম রাখা হয়েছে সিতারা। প্রাথমিক ট্রায়াল শেষে করোনা রোগীদের সেবায় এটি হাসপাতালে পাঠানোর পরিকল্পনা উদ্ভাবকদের। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। গত মার্চে বাংলাদেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকেই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বিকল্প হিসেবে রোবট তৈরির পরিকল্পনা করেন রুয়েটের সাবেক সাত শিক্ষার্থী। তিন মাসের পরিশ্রমের পর অবশেষে তারা সফল হন। রোবট সেতারা বেগম ঔষধ দেয়া, তাপমাত্রা মাপাসহ চিকিৎসকের কাছে রোগীর ভিডিও, ছবি পাঠানো ও অন্যান্য তথ্য আদান প্রদানে সক্ষম। তিন মাস সময় লাগছে আমাদের এটা করতে, এবং এই পুরো সময় আমরা বেশ কিছু হাসপাতালে যোগাযোগ করছি। এটা হচ্ছে যে মানে কিভাবে তাদের জন্য ইফেক্টিভ হয় আর কি প্রোডাক্টটা, এটা নিয়ে কাজ করছি। ইন্টারনেটে মোবাইল অ্যাপসের মাধ্যমে রোবটটিকে নিয়ন্ত্রণ করা যায়। এরই মধ্যে শেষ হয়েছে এর পরীক্ষামূলক পর্ব। রোবটটির কার্যকারিতা বাড়াতে চলছে আরও গবেষণা। আমাদের বীরত্বের সিম্বল হিসাবে আমরা এটাকে নামকরণ করেছি ডাক্তার সিতারা বেগম। আমাদের এটার অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে, এটা নিয়ে আমরা সেকেন্ড ভার্সনে একটা কাজ করা শুরু করেছি। দেশের বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের সেবায় এই রোবট ব্যবহারের মাধ্যমে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। আমাদের ফ্রন্টলাইন যোদ্ধা যারা এখন মেডিকেলে কাজ করছে, স্বাস্থ্যকর্মী সহ শিক্ষক ডাক্তাররা যারা, তাদের স্বাস্থ্য ঝুঁকি তো আছে আমরা জানি। এইটা যদি ব্যবহার করা যায় স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমে যাবে। হসপিটাল বা কোনো ক্লিনিক সেখানে ফার্দার আবার একটু ট্রায়াল দিয়ে দেখে ওখানে যদি কিছু মডিফিকেশন দরকার সেই মডিফিকেশনগুলো তারা করে নিয়ে আসলে আমি বিশ্বাস করি যে এটা বাস্তব ক্ষেত্রে সফল ভূমিকা রাখতে পারবে। বিশেষ করে কোভিড ডেডিকেটেড হাসপাতালে এই রোবট ব্যবহার হলে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ অনেকাংশেই এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বঙ্গবন্ধুর খুনি দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মানববন্ধন করেছেন মুক্তিযুদ্ধের চেতনার প্রবাসীরা। বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের আয়োজনে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, আশরাফ আলী খান লিটন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বৃষ্টি ছাড়াই জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ। বৃহস্পতিবারও এই বাজারের কোথাও কোথাও ছিল কোমর থেকে হাঁটু পানি। এ সময় বেচা কেনা বন্ধ করে ব্যবসায়ীরা মালামাল রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন। বেশিরভাগ দোকান ও গুদামে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, জোয়ারের সময় পানি ঠেকাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চাকতাই খালের মুখে একটি স্লুইস গেট বসানোর কাজ দুবছর আগে শেষ করে, কিন্তু সে কাজ এখনও শেষ হয়নি। খালের মুখে বাঁধ দিয়ে কাজ চলছে, ফলে জোয়ারের পানি ঢুকলেও ভাটার সময় দ্রুত পানি সরতে না পারায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের অন্ধকার সময় থেকে যুক্তরাষ্ট্রকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। দলের ভার্চুয়াল কনভেনশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় আসতে আর তা ধরে রাখতে যত বিভেদ, আতঙ্ক আর ক্ষোভ উস্কে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 3 নভেম্বরের নির্বাচনে লড়াইও নামবেন এই দুই প্রার্থী। এদিকে ডেমোক্রেটিক পার্টির কনভেনশন চলাকালে অনুষ্ঠিত মতামত জরিপে জো বাইডেনকেই এগিয়ে থাকতে দেখা গিয়েছে। এতে দেখা গেছে 77% মানুষ ডেমোক্রেট প্রার্থীকে প্রেসিডেন্ট দেখতে চান, আর রিপাবলিকান প্রার্থীকে চান 74% জনগণ। It's time for us, for we the people, to come together and make no mistake. United we can and will overcome this season of darkness in America. We'll choose hope over fear, facts over fiction, fairness over privilege.
বোন কিম ইয়ো জং সহ ঘনিষ্ঠ সহযোগীদের হাতে অতিরিক্ত ক্ষমতা ছেড়ে দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে এখনও দেশটির সর্বোচ্চ ক্ষমতার শীর্ষে থাকবেন তিনি, এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। রাজধানী সিউলে দেশের পার্লামেন্টে এক শুনানিতে গোয়েন্দা সংস্থার নতুন প্রধান বলেন, কিম জং উন এখনও নিজের হাতে সর্বাত্মক ক্ষমতা রাখলেও চাপের মাত্রা কমাতে বেশ কিছু নীতি নির্ধারণী দায়িত্ব অন্যদের হাতে তুলে দিয়েছেন। উত্তর কোরীয় নেতার বোন কিম ইয়ো জং বর্তমানে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পিয়ংইয়ং এর নীতি ঠিক করছেন। ভাইয়ের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত এই সহযোগী আরও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার 6 ভিক্ষুককে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মার্কেটের সামনে তাদের দোকানঘর করে দেওয়া হয়েছে। ব্যবসা পরিচালনার জন্য প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হয়েছে। সহায়তা পাওয়া ব্যক্তিরা যাতে ঠিকমতো ব্যবসা করতে পারেন সে ব্যাপারে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার পুনর্বাসন মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার পার্টিক্স খেলার খবর। সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড। দলীয় 12 রানে রোরি বার্নসের উইকেট নেন পাক পেসার শাহিন আফ্রিদি। এরপর ডোমিনিক শিবলিকে সাজঘরে ফেরান স্পিনার ইয়াসির শাহ। তবে 50 তুলে নিয়ে স্বাগতিকদের ভরসা দিয়েছেন জ্যাক ক্রাউলি। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে ইংলিশদের সংগ্রহ 4 উইকেটে 137 রান। 3-ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে আছে ইংল্যান্ড। উইফা ইউরোপা লীগের ফাইনালে রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামছে ইন্টার মেলান। এই ম্যাচে ইন্টারের সামনে চতুর্থ শিরোপার হাতছানি। এবার ঘরোয়া লীগেও দুর্দান্ত মৌসুম শেষ করেছে তারা। 1 পয়েন্টের জন্য শিরোপা হাতছাড়া হয় ইন্টারের। সবশেষ 2010 সালে এই প্রতিযোগিতার ট্রফি জিতেছিল ইটালিয়ান ক্লাবটি। অন্যদিকে ইউরোপা লীগের সবচেয়ে সফল দল সেভিয়া এর আগে 5 বার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপার স্বাদ নেয় স্প্যানিশ ক্লাবটি। প্রথম সেমিফাইনালে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করে সেভিয়া। সবশেষ 3 ম্যাচে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী ডিয়েগো কার্লোস এভার বানেগা ফান্দানদোরা। জার্মানির কোলোনে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। স্পেন দলে বিস্ময় বালক আনসুফাতি সহ ডাক পেয়েছেন নতুন 6 মুখ। উয়েফা নেশনস লিগের জন্য 24 সদস্যের দল ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। স্পেনের বয়সভিত্তিক দলের চক্র পেরিয়ে টিনেজেই জাতীয় দলের ডাক পেলেন বার্সার নতুন মেসি খ্যাত আনসুফাতি। সেই সাথে রয়েছেন আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটির নতুন রিক্রুট ফেরান তোরেসো। বাদ পড়েছেন জেরার্ড পিকে, সল নিগুয়েজ, কোকে, আলভারো মোরাতা, মার্কোস লরেন্তের মতো অভিজ্ঞ ফুটবলাররাও। আগামী 3 সেপ্টেম্বর নেশনস লিগে অ্যাওয়ে ম্যাচে জার্মানির মুখোমুখি হবে স্পেন। 3 দিন পর হোম ম্যাচে স্প্যানিশদের প্রতিপক্ষ ইউক্রেন। আগামী বছর মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবছরের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতার, কিন্তু করোনা ভাইরাসের কারণে তা স্থগিত করে এশিয়ান হকি ফেডারেশন নতুন করে টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে 2021 সালের 11 থেকে 19 মার্চ। 2011 সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেয় এশিয়ার সেরা 6 দল। শীর্ষে 6 না থাকলেও আয়োজক হওয়ার সুবাদে এই প্রথম এশিয়ার মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে জিমি আশরাফুলদের। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া অংশ নেবে এই প্রতিযোগিতায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। দেশে করোনা ভাইরাসে আরো 39 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2,401। অনেক হাসপাতালে করোনা সার্টিফিকেট ছাড়া চিকিৎসা পাচ্ছেন না রোগীরা, রিপোর্ট পেতে দেরি হওয়ায় মারা যাচ্ছেন অনেকেই। এবং কক্সবাজারে সিনহা হত্যার ঘটনাস্থলে গিয়ে প্রদীপ সহ প্রধান 3 আসামিকে র‍্যাবের জিজ্ঞাসাবাদ। পরবর্তী
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার করুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।